Assalamualaikum সবাইকে আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ভিলেজ পিকনিক নিয়ে তো ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে আমি পার্ট পার্ট করে ভিডিওটা দিব ভিলেজ পিকনিকের আয়োজন করা হয় রংপুর ভিন্নজগৎ আমাদের গ্রামের কিছু ছেলেরা মিলে এই আয়োজনটা করে গ্রামের অনেকে মিলে আমরা কেমন মজা করছি আমাদের জার্নিটা কেমন ছিল সেই বিষয়ে আপনাদের কাছে আমি আজকে শেয়ার করব সকাল 8টার দিক পিকনিকের জন্য বাস চলে আসে আর পিকনিকের আয়োজন করা হয় 16 ডিসেম্বর তো আমি এতদিন পর ভিডিওটা আপলোড দিচ্ছি বাসে চড়ার পর দেখলাম গ্রামের পিচ্চি বাচ্চা দিয়ে পুরো বাস ভর্তি বড়রা এখনো বাসে ওঠে নাই তারপর আমরা ওইখান থেকে প্রায় 9টার দিকে রওনা দিলাম পিকনিকের উদ্দেশ্যে আর হ্যাঁ আমাদের পিকনিকে লটারির ব্যবস্থা করা হয়েছিল লটারির কারণে আমাদের পিকনিকের মজাটা আরো দ্বিগুণ বেড়ে যায় তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন লাস্ট অবধি আর এরা সবাই আমার ক্যামেরা ওপেন দিকে হাই দিচ্ছিল আর যাওয়ার পথে সবাই গানের সাথে নাচতে নাচতে মজা করতে করতে আমরা পিকনিকে পৌঁছে যাই তো আমরা পিকনিকে যাই হচ্ছে ভিন্ন জগতের পিছন গেট দিয়ে আমরা ভিন্ন জগতে পৌঁছে যাই সকাল 11:30টার দিকে সবাই বাস থেকে নেমে পড়ি বাস থেকে নামার পর যা দেখলাম মনে হলো এটা কোথায় আসলাম তার চাইতে আমাদের দিনাজপুরের স্বপ্নবাড়িটা বেশি সুন্দর 6 বছর আগে যখন আমি ভিন্ন জগতে আসছিলাম তখনকার পরিবেশটা তখনকার ম্যানেজমেন্টগুলো অনেক সুন্দর ছিল তো যত দিন গড়াচ্ছে তত পিকনিক স্পটের উন্নতি বাড়ে কিন্তু এখানে এসে দেখলাম আরও অবনতি হয়েছে তো যাই হোক সবাই মিলে যখন একসাথে আসছি জার্নিটাই বেশি মজা আমরা সবাই অনেক এনজয় করি দেন আমরা বাস থেকে নেমে যে যার মতো ঘুরতে শুরু করি আর আরেকটা বিষয় আমাদের হচ্ছে পিকনিকে কোনো খাবারের আয়োজন করা হয় না এটা যে যার মতো কেউ বাড়ি থেকে রান্না করে নিয়েছে কেউ বা ওইখানে গিয়েও কি খাবার কিনে খাইছে এরকম বিষয়টা ছিল জায়গাটা অনেক ভালো লাগতেছে আমার অনেক মনোরম পরিবেশ জায়গাটা দেখে অনেক ভালো লাগতেছে আর গ্রামে সবাই আছে এজন্য আরো বেশি ভালো লাগতেছে আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের একটা লটারি আছে দুইটার দিক ওই জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এজন্য আরো বেশি ভালো লাগতেছে আমার মন আছে অনেক হ্যাপি আমার মনে আবার অনেক ড্যাম খেলে দেখ ক্যামেরাটা খুব বাজে দেখা যেতেছে তবে জায়গাটা অতটাও খারাপ না মোটামুটি ভালো পিক তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল তো আমরা এখানে উপরে চড়ি চড়ে কিছু পিক তুলি আরেকটা বিষয় আমার হচ্ছে রাইডসগুলো তো চড়তে অনেক ভালো লাগে ছোট বাচ্চাদের মতো আমি প্রায় অনেকগুলো রাইডসে চড়ছি অনেক এনজয় করছি মজা করছি তো আমি যেখানেই যাই কোনো রাইডস দেখলে সেখানে না চড়ে থাকতেই পারি না আমাকে রাইডসে উঠতেই হয় তারপর আমরা সেখান থেকে চলে গেলাম ভিন্ন জগতের এক পাশে ছোট্ট একটা চিড়িয়াখানায় তো চিড়িয়াখানায় আসে যেটা দেখলাম ভাইরে ভাই এর থেকে মনে হয় গ্রামের মধ্যে দেখার মতো অনেক ভালো কিছু আছে হেই মিটু পাখি টুকি টুকি কত মিটু মিটু টুকি এই দুইটা বেল তোমাকে দেখার জন্য আমরা টিকিট কাটে আসছি বুঝলা আল্লাহ জায়গায় কবুতর দিয়ে আছে আমাকে লিটু ওই যে আমাকে লিটু আমি লিটুর কাছে যাই পড়ছি যেই জায়গায় যেই জায়গায় মিটু আর লিটুর দিই আল্লাহ চিড়িয়াখানার প্রাণীগুলো কই গেল বানর টানর না আসিল এটা মনে অসুস্থ এগুলা দেখতে আইলাম না
কি ডাবল ডাবল রে, গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে বই আছে? ইস রে, তোর গার্লফ্রেন্ড নাই? নাই, আগে আগেটা নিয়ে যাই। ও তো না আছে তাইলে, ও তাহলে গার্লফ্রেন্ড আছে, আগে তো নিয়ে আইতো। আমরা রাজা আস দেখতেছি। আরে আগে আমরা যে আসলাম তখনকার পরিবেশটা বেশি সুন্দর আসছিল। তো আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না, আমার মধ্যে এখনও জড়তা রয়েছে। তো এটা হলো আমাদের ভিলেজ পিকনিকের প্রথম পার্ট ভিডিও। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে, আর সেকেন্ড পার্টটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ সেকেন্ড পার্টে আমাদের অনেক এনজয়ের মুহূর্ত রয়েছে। সবাই সেকেন্ড পার্টটা অবশ্যই দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।